হ্যালো ক দিয়ে একটা গান শুনসোস ক দিয়ে তো অনেক গানই আছে তুই কোন গানটার কথা বলছিস কাকায় ক্যা কায় কাকায় ক্যা কায়ে কামরা কামরি করার কালে কুকুরে রে কামরায় কাকায় ক্যা কায় কয়লা করার কথা কাকা কাকির কাছে কয় কাকায় ক্যা কায়ে কামারের কাজ করে কাকা করতেছে কামাই কাকায় ক্যা লে বা তুই খ দিয়ে শোন খলসে খালের খালে খালু খলাই খালে খল খয়ের খাকাই খালে খুলে খালাতে খলের খলে খয়ের খাকাই খালে খুলে খালাতে খলের খুলে এই এগুলো সব পুরনো গান শুনেছি সবাই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং আমার গুণধর ছাত্র সব তোমরা বসো সবাই একটু চুপচাপ থাকবি আজ আমি তোদের কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছি স্যার আপনার হাতে যে পেপারটি আছে তাতে আমাদের ছুটির সম্পর্কে বলা আছে কি দেখ কালু তুই কিন্তু আমার মেজাজ গরম করিস না চুপচাপ শোন আমি কি বলি তোরা সবাই ক্লাসের মনিটার হবার জন্য প্রিন্সিপালের কাছে যে ফর্ম জমা করেছিলি তার লিস্ট এটা স্যার আমি ফর্ম জমা করেছিলাম প্রিন্সিপালের কাছে মনিটার হওয়ার জন্য স্যার আমি সবার প্রথম ফর্ম জমা করেছিলাম প্রিন্সিপালের কাছে মনিটার হওয়ার জন্য স্যার আমিও জন্য ফর্ম জমা করেছিলাম স্যার নে আই কামিন তুই আজকেও লেট করে এসেছিস স্যার সরি ফর মাই লেটিং আর লেটিং বলতে হবে না যা তুই জায়গায় গিয়ে বস থ্যাংক ইউ স্যার স্যার আমিও প্রিন্সিপালের কাছে জমা করেছিলাম ওই মনিটার বালা ফর্ম হ্যাঁ আমি জানি কে কে ফর্ম ফিল আপ করেছিল মনিটার হওয়ার জন্য আর তোরা তো জানিসই যে একজনই হবে এই ক্লাসের মনিটর আর সেটা ডিসাইড আমি কে হবে এই ক্লাসের মনিটর যে যে বাচ্চা ফর্ম করেছিলি মনিটর হওয়ার জন্য তারা এক এক করে এখানে আসবি আর কিছু বক্তব্য ও স্পিচ দিবি যে মনিটর হবার পর কি কি পরিবর্তন আনবি এই ক্লাসের আর একটা কথা মন দিয়ে শোন যে এই ক্লাসের মনিটর হবে তার কি কিন্তু গল্প বলা ও রচনা বলা জানতে হবে এটা কিন্তু কম্পালসারি তো সবার প্রথমে ডাকছি হুশিয়ার খবরদার কদরদান মিস্টার হাবলু হাবলু চলে আয় আর বল যে তুই মনিটার হবার পর কি কি নতুনত্ব আনবি এই ক্লাসের যদি আমি এই ক্লাসের মনিটর হই তাহলে আমি তোমাদের এই স্কুলের সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দেব আগে তুই নিজে শেখ তারপর আমাদের শেখাতে আসবি ক্লাসরুমের মধ্যে কোনো চেঁচামেচি হতে দেব না ক্লাসরুম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব তোকে তো প্রথম থেকে দেখেই ঝাড়ুদার ঝাড়ুদার মনে হয় তুই মনিটর হতে যাচ্ছিস কেন ঝাড়ুদারই হয়ে যা ভেটু তুই কিন্তু চুপচাপ থাক আমার মেজাজ গরম করিস না তুই হাবলু তুই বলে যা ক্লাসরুমে আমি প্রতিদিন সবার হোমওয়ার্ক চেক করব যে হোমওয়ার্ক করে আসবে না তাকে আমি মুরগি বানিয়ে রাখবো ও হোমওয়ার্ক শেখ করবে আর হোমওয়ার্কশে করে সবাইকে মুরগি বানিয়ে রাখবে ও একটু বেশি বেশি বলে ফেলছে মনে হয় ঠিক আছে ঠিক আছে হাবলু তুই জায়গায় গিয়ে বস কী করে স্যার আমি যাব আয় বল কী বলবি আমি এই দুনিয়ার সব থেকে হ্যান্ডসাম ছেলে আমার মা বলে ওয়া সো কিউট তোর মা ঠিক বলে তো বন্ধুগণ আমি যদি এই ক্লাসের মনিটার হওয়ার সুযোগ পাই তাহলে তোমাদের এগরোল মোগলাই চাউমিন বার্গার পিৎজা চিকেন চাউমিন সারা বছর ফ্রিতে ওয়াও মনিটার হবার সাথে সাথেই প্রিন্সিপাল স্যারকে বলে আমি একটি বিল পাস করব। যে বিলে লেখা থাকবে যে কোনো ছাত্রছাত্রী যখন তখন টয়লেটে ও ল্যাট্রিনে যেতে পারবে ও নিজের মর্জি মতো টয়লেট ও ল্যাট্রিনে যাবে এবং যারা পড়া না হওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে তাদের পা ঝিনজিন বা মাথা টন করলে সাথে সাথেই বসে পড়তে পারবে তাতে কি হবে রে তাতে আমাদের ক্লাসের কোনো ছাত্র আর প্যান্ট ভেজাবে না আর চাপ আছে বলে আর মাথা টনটন করে গা ঝমঝম করে এই বলে কি আর চিল্লাবে না আচ্ছা ঠিক আছে তোর বক বক বন্ধ কর আর জায়গায় গিয়ে বস কালু তুইও তো ফর্ম ফিল আপ করেছিলি মনিটর হওয়ার জন্য আয় তুই বল মনিটার হয়ে তুই কি করবি যদি তোমরা আমাকে মনিটার না বানাও তাহলে আমি তোমাদের সবার সাইকেলের টায়ার পাংচার করে দেব দেখুন স্যার কালু আপনার সামনে আমাদের কেমন ভয় দেখাচ্ছে কালু তুই কি ওদের ভয় তোর গুটিয়ে কিন্তু আমি বন্ধুগণ আমি যদি মনিটার হই তাহলে প্রতি সপ্তাহে তিনটি সানডে বানিয়ে দেব আর মাস হবে কেবল পনেরো দিনের আর বছর হবে পঞ্চাশ দিনের এটা ভালো ছিলা বটে এই ছিলাটাই মনিটার হই গেলে ভালো হই যাবে মনে হচ্ছে ওয়াও কালু কি হ্যান্ডসাম কি কিউট কি কিউট মনিটার হবে আমাদের পেসি তুই একটু চুপচাপ থাক বল কালু তাড়াতাড়ি বল আর কি কি করবি বন্ধুগণ তোমরা একটু চুপচাপ হয়ে যাও আমাকে বলতে দাও আমি যদি মনিটার হবার সুযোগ পাই তাহলে তোমাদের সবাইকে পরীক্ষায় টুকলি করার সুযোগ করে দেব যাতে সবাই পাস করে যাও ফেল করার জন্য আর বাড়িতে বাবার হাতে কাউকে ধোলাই খেতে হবে না আর একটা জিনিস করব ছুটি সময় সবাইকে দুটো করে লাড্ডু আর দুটো করে সিঙ্গারা পুরো ফিরিতে দিয়ে দেব সারা বছর আমার তরফ থেকে বলছিলাম না ছিলাটা ভালো বটে ছিলাটা ভালোই বটে বেশ 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 এবার তুই থাম যা তুই তোর সিটে গিয়ে বস না হলে কিন্তু তোকে আমি এখনি সিঙার আর লাড্ডু খাইয়ে সারব আর কে বাকি আছিস স্যার আমি বাকি আছি তাড়াতাড়ি আয় আর তোর যা বলার আছে তাড়াতাড়ি বলে ফেল আমার প্রিয় বন্ধুগণ পূর্ববর্তী মনিটর মানে আমি ফেললু আমি হলাম এই ক্লাসের সব থেকে গ্রেট মনিটর আমাকে কেনা জানে এতে নতুনের কি আছে রে আমি সেই ফেলু যে সবার কথা শুনি আর নিজের ডিসিশনে কাজ করি যদিও আমার আর মনিটার হবার কোনো শখ নেই তবুও যদি আমি মনিটার হবার সুযোগ পাই তাহলে আমার প্রথম কাজ হবে যে ক্লাসের যে সব ছাত্ররা এখনো স্কুলের ফিজ দিতে পারেনি তাদের সবার পুরো স্কুলের ফিজ একদম মুকুব করে দেব বা ফেলু বা আস্তে আস্তে শান্ত হও বন্ধুগণ শান্ত হও সব বাচ্চাকে আমি প্রতিদিন টিফিন খাওয়ার জন্য আর মোবাইল রিচার্জ করার জন্য হাত খরচ বাবদ একশো টাকা করে দিয়ে দেব এই মনিটরটাই ভালো বটে ওয়াও আমরা এমন মনিটারি চেয়েছিলাম এই মনিটারি চেয়েছিলাম আই লাইক দিস লাখপতি বয় আর বন্ধুগণ তোমাদের আমি অনেক উচ্চতা পৌঁছে দেব তাও আবার বিনা মেহনতিতে আর আমি আমাদের এই স্যারেরও লাইফ বানিয়ে দেব একদম থাম থাম তুই আমার লাইফটাকে একদম হেল করে সারবি মেয়ে বল আর কিছু কি তোর মিথ্যা কথা বলার আছে তাড়াতাড়ি বলে ফেল আর বন্ধুগণ সব্বার ঘরে আমি ফ্রিতে ওয়াইফাই লাগিয়ে দেব আর সবাইকে একটা করে ল্যাপটপ আর একটা করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স উইথ পাঁচশো বারো জিবি রোম দিয়ে দেবো একদম ফ্রিতে বিনামূল্যে ওয়াও 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 ল্যাপটপ বয় আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে প্রতিদিন স্কুলে আসে তাদের সুবিধার জন্য স্কুলে আসার জন্য আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেব তারা প্রতিদিন অ্যাম্বুলেন্সে করে স্কুলে আসবে ওয়াউ আমাদের অ্যাম্বুলেন্স মার্কা মনিটর আর যে সমস্ত ছাত্ররা স্কুলে পানীয় জলের বোতল আনতে ভুলে যাবে তাদের জন্য আমি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে দেবো তাদের ফায়ার ব্রিগেড থেকে জল দিয়ে যাবে বন্ধুগণ তোমাদের আর স্কুলে টিফিন নিয়ে আসতে হবে না আমি স্কুলের মধ্যে প্রতিদিন বিরিয়ানি আর মটন কষার ব্যবস্থা করে দেবো এবং সাথে পার্সেলেরও ব্যবস্থা থাকবে তোমরা এখানে খাবে ও বাড়ির জন্য নিয়ে যাবে তাও আবার ফিরিতে প্রতিদিন বন্ধুগণ আমি যদি পুনরায় আবার মনিটর হতে পারি তাহলে তোমাদের ট্রেন বাস মেট্রো এরোপ্লেন জাহাজ টোটো অটো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সবেতে যাতায়াত একদম ফ্রিতে করে দেবো কোনো রকম পয়সা লাগবে না আর বছরে একটা করে ফরেন ট্যুর করে দেবো আরে ওই এখানে মনিটার নির্বাচন হচ্ছে অন্য কিছু নির্বাচন হচ্ছে না তুই আর বক বক করিস না যা জায়গায় গিয়ে বস না হলে কিন্তু তোর সালসামরা আমি গুটিয়ে দেবো এখনই

তো আমার প্রিয় মহান ছাত্রছাত্রী এখন সেই সময় চলে এসেছে যার জন্য সবাই অপেক্ষা করে আছো সবাই নিজের নিজের সিট বেল্ট বেঁধে দাও হাটবিট বাড়িয়ে দাও শ্বাস বন্ধ করে দাও আর গ্যাস ছেড়ে দাও তো আমাদের ক্লাসের তোমাদের ক্লাসের নতুন মোদিটার হবে মোদিটার হবে মদিটার হবে মোদিটার হবে ফেলু সর ফেলু কেন হলো মনিটার তা আমি থাকতে শোন ফেলু ক্লাসের আগেও মনিটার ছিল আর খুব সুন্দরভাবে কাজও করছে মানুষ হাসাচ্ছে আর মানুষ হাসানোই হলো এই পৃথিবীতে সব থেকে ভালো কাজ যে কাজটা ফেলু খুব নিপুণভাবে চালিয়ে যাচ্ছে তাই ওই হলো আবার মনিটার খুব খুব ধন্যবাদ ভাই আর বোন তো এখানে কেউ নেই আমার ওই ওই একটু ভালোভাবে সম্মান দিয়ে ধন্যবাদ জানা আচ্ছা আচ্ছা তো সম্মান দিয়েই বলছি তো এখানে উপস্থিত আমার প্রিয় বন্ধুগণ ও বান্ধবী সবাইকে আমার দেহের ভেতর থেকে মানে একদম ভেতর থেকে মানে হার্ট কিডনি ফুসফুস লিভার একদম পাকস্থলি থেকে সকলকে ধন্যবাদ বাবার এ জীবনে এমন ধন্যবাদ শুনিনি কখনো তোরা বস শিরায় শিরায় রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত সিরায় সিরায় রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত এক রুপিয়া কা চুইংগাম আমাদের ফেলু ভাই सिंघম 1 রুপিয়া কা চুইংগাম আমাদের ফেলু ভাই সিংহম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন